স্কুল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির জের বিদ্যালয়ের শৌচাগারে বিদ্যুৎপৃষ্ট প্রাথমিক বিভাগের এক ছাত্র বরাত জুড়ে প্রাণে বাঁচল সংশ্লিষ্ট ছাত্র ঘটনা মঙ্গলবার বিশালগড় অফিসটিলা দাদু শ্রেণী বিদ্যালয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের খামখেলিপনার কারণে বিদ্যালয়ের শৌচাগারে থাকা বিদ্যুৎ পরিবাহী বোর্ডের সংস্পর্শে এসে গুরুতর আহত এক পঞ্চম শ্রেণীর ছাত্র ঘটনা বিশালগড় অফিসটিলা দাদু শ্রেণী বিদ্যালয়ে আহত স্কুল ছাত্রের নাম নয়ন সাহা দীর্ঘদিন ধরে অফিসটিলা দাদু শ্রেণী বিদ্যালয়ের শৌচাগারে ইলেকট্রনিক বোর্ডটি ভেঙে রয়েছে যার কারণে ইলেকট্রনিক বোর্ডের তার এবং সুইচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঙ্গলবার সকালে অফিসটিলা দাদু শ্রেণী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন সাহা বিদ্যালয়ের শৌচাগারে গেলে এই শৌচাগারে থাকা ভাঙ্গা ইলেকট্রনিক বোর্ডটি ওই ছাত্রের সংস্পর্শে আসে তারপর কোনক্রমে বিদ্যালয়ের অন্যান্যদের চেষ্টায় বেঁচে যায় সে যদিও এই ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় নয়ন ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে খবর দেওয়া হয় আহত স্কুল ছাত্র নয়নের পরিবারের লোকজনদের খবর পেয়ে তার পরিবারের লোকেরা ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে আমি তো দেখছি না আমি লোক গেছিও না তারা যা কইছে কইছে আমার ছেলে বলে বাথরুমে কারেন্টে ধরছে আমি কইতে যে কারেন্ট বাথরুমে তো কারেন্টের কোনো প্রয়োজন নেই তাহলে এটা যে ভাঙ্গা তারা তো ঠিক করানোর প্রয়োজন আছে ডাক্তার কইছে এমনি ঠিকই আছে সন্ধ্যা পর্যন্ত থাকতো যদি অসুবিধা হয় তাহলে ভাবা যায় একটি স্কুল সেই স্কুলের শৌচাগারের এই হেন হাল এর জন্য দায়ী কে নিশ্চিতভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ এখন দেখার এই মারাত্মক ঘটনার জন্য যে বা যারা দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড